নমস্কার সবাইকে মিত্র ফার্মাস্ট্রিতে আর একটি মেল হাতের সাথে আমি আজকে উপস্থিত একটি বাংলাদেশের থেকে আমাকে হাতটা পাঠানো হয়েছে এবং এর জাজমেন্ট করা অতীব জরুরি উনি বলেছেন কেন কোনো পয়সায় এই মুহূর্তে তার কাছে থাকছে না অথবা আসছে না কোনো উন্নতি কি কোনো ধরনের উন্নতি হচ্ছে না কেন এত সুন্দর একটা লাক লাইন থাকা সত্ত্বেও সেটা কেন কাজ করছে না প্রথমত একটা রাহু রেখা কেটেছে দুই নম্বরে গিয়ে ঠিক শিরোরেখার সাথে আরও একটা রেখা যুক্ত হয়ে কেটে গেছে তিন নম্বরে গিয়ে দেখুন ঠিক আরও একটা রেখা কেটেছে একটা লাখ লাউন লাখ লাইন যদি এতগুলো রেখা দ্বারা কর্তৃত হয় তাহলে সেটা কিন্তু ভালো একটা শুভ খুব একটা সুবল প্রদান করে না এখানে দেখুন আরও একটা মার্কারি লাইন দিয়ে কেটে গেছে প্রায় বলতে গেলে আমি বলতে পারি প্রায় সাতাশ থার্টি ফাইভ ফর্টি টু প্লাস তারপরে ফর্টি এইট টাকা তারও একটি রেখা এতগুলো রেখা পরপর যাদের কেটে গেছে উন্নতিতে তো প্রচুর বাধা আসবেই প্লাস আরও একটা জিনিস এখানে দেখাতে চাইছি আমি যেটা সানলাইনের উপরে দেখুন ক্রসমার্ক ডাইরেক্ট দুটো ক্রসমার্ক পরপর কিন্তু ক্রসমার্কের সাথে আরও খুব সুন্দর দুটো রেখাও আছে সেটা আমি পরে দেখাচ্ছি কিন্তু এই ক্রস মার্কটা কিন্তু এনার ক্ষেত্রে খুব ভারী পড়ে যাচ্ছে এই মুহুর্তে সব কাজেই বাধা এবং সব কাজ শুরুর দিকে তো ভালো হচ্ছেই না প্লাস এন্ডিং মোমেন্টে গিয়ে যে কোনো কারণেই বাধা বাধার ভিতরে পড়ে যাচ্ছে না কিন্তু এখানে যেহেতু চৌকো আছে একটা হ্যাশট্যাগ চিহ্ন এই চিহ্নটাও কিন্তু খুব ভালো একটা কাজ দেবে ভবিষ্যতে গিয়ে একটা সময় গিয়ে খুব ভালো একটা ফল প্রদান করবে এবং মাল্টিপ্যাল ইনকামের সাথে 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 অনেক বেশি উন্নতি যোগ এনার হাতে থাকবে প্লাস সম্মানের সাথে সে ওয়ার্কগুলো করতে পারবে এ সানলাইনটা কিন্তু অনেকটা দূর এগিয়ে গিয়ে নিচের দিকে এগিয়ে এসে টোটাল আরও একটা ছোটো একটা ল্যাকলাইনের সাথে বেছে এসে কিন্তু এই লাইনটাও কাটা রাহু রেখার দ্বারা কর্তিত প্রথম রাহু রেখার দ্বারা কর্তিত তো এখানে খুব একটা ভালো ফলাফল এনার দ্বারা হচ্ছে না আমি এনাকে সলিউশন দিয়ে দেবো এখানে দেখুন আরও একটা রেখা সমস্ত বাধা এনে একটা সময় কাটিয়ে উঠতে পারবেন একটা মাসের সাইন ভবিষ্যৎ সুদূর ভবিষ্যৎ খুব ভালো দিন এনার আসতে চলেছে এই মুহূর্তে কিছু বাধা কাটিয়ে উঠতে পারলে আরও একটা সময় গিয়ে ইনি অনেক বেশি মাল্টিপল ইনকামের সাথে সাথে সরকারি চাকরি বলুন অথবা যেই বলুন না কেন ইনি যে কোনো একটা ভালো কাজের সাথে যুক্ত হয়ে ভবিষ্যৎ জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবেন পরপর তিনটে কিন্তু স্কোয়ার চিহ্ন এই হাতে আছে পরপর তিনটে স্কোয়ার চিহ্ন খুবই কম দেখা যায় রেয়ার দেখা যায় এরকম চিহ্ন যাদের হাতে থাকে এখানে একটা ত্রিভুজ চিহ্ন আমি দেখাতে একটা ত্রিভুজ চিহ্ন আছে এখানে যেটা একটা খুব ভালো প্রদান করবে ভবিষ্যতে মাল্টিপাল ইনকামের সাথে সাথে সম্মান সোর্স প্লাস এই টাইপের যারা যাদের থেকে থাকে তারা কিন্তু একটা বড় ধরনের রাজনীতির সাথে যুক্ত হয়ে ভবিষ্যৎ জীবনটা আগলে রাখতে পারে এনারা আরও একটা জিনিস হয়ে থাকে যেটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এরা অনেক বেশি তেজস্বী হয়ে থাকে এবং যে কোনো জায়গায় নিজস্ব ক্ষেত্র প্রয়োগ করে অর্থাৎ মনে করুন যে যে কোনো কাজ হোক সেখানে নিজের ট্যালেন্ট প্রয়োগ করেও অনেকটা এগিয়ে যাওয়ার একটা সোর্স কিন্তু এদের ভিতরে অনেক বেশি থেকে থাকে এখানে মার্কারি কিন্তু যেহেতু প্রথম লাইনটা কেটে কেটে গেছে সেহেতু একটু দেরি হতে পারে কিন্তু এনার উন্নতি অবশ্যই হবে একটু দেরিতে আমি বলতে পারি প্রায় বলতে গেলে থার্টি এইটের কাছাকাছি গিয়ে উন্নতিটা যে উন্নতি যোগটা এনার প্রখরা আছে যাই হোক এখানে কিন্তু মার্কারি লাইনটা খুবই সুন্দর একটা ত্রিভুত চিহ্ন টাইপের কিন্তু চিহ্ন টাইপের কিন্তু এখনও পূর্ণ হয়নি কিন্তু মাল্টিপেল রেখা যেহেতু আছে সেহেতু মাল্টিপেল বিজনেসের দিকে একটা ঝোঁক থাকবে এনার সময় অনেক বেশি ভাষা শেখার ইচ্ছা থাকবে প্লাস মানুষের সাথে মেশার ইচ্ছাটা কিন্তু অনেক বেশি থাকবে এবং কথা বলার বাক চাতুর্যতার দ্বারা অনেক বেশি ইনকামে বা এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল থাকবে এই রেখাটা না বলতে চাইলেও না বললেও নয় বিবাহিত জীবনটা কিন্তু খুব কষ্টের এক কথা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে এখানে যে রেখাটা প্রথম রেখাটা আমি ভালো করে দেখাতে চাইছি আপনাকে প্রথম যে রেখাটায় একে তো দ্বিবিভাক্ত বিবাহিত রেখা কোনো দিনই কারোর পক্ষে শুভ নয় ডিভোর্স হয় প্লাস প্রথম বিবাহ থেকে একটা ডাল পুরো হাট লাইনে গিয়ে মিশেছে তো ম্যারেজ লাইনে থেকে কোনো ডাল যখন হাট লাইনের সাথে মেশে সেটা কিন্তু পত্নী বিয়োগের দশা বোঝা যায় প্লাই হানড্রেড পারসেন্ট দিলেও চলে বিবাহিত জীবনটা এনার খুব একটা সুখের নয় খুবই কষ্টদায়ক হতে চলেছে তবুও সব কিছুরই একটা উপায় আছে যদিও সেই রিগার্ডিং যদি ইনি কাজ করেন তাহলে অবশ্যই শুভ ফল প্রদান করে থাকবেন ঈশ্বর স্থানটা খুবই ভালো এবং গোলচকু আকৃতির ইনকামটা এরা এনার বরাবর বরাবর বজায় থাকবে কিন্তু ফ্যামিলির দিক থেকে একটু চাপ একটু ঝামেলা সবসময় জন্য এনাকে মাথায় নিয়ে বেড়াতে হবে কারণ মার্কারের লাইন দেখুন এক তো ম্যারেজ লাইন দুই নম্বর বিজনেস লাইন বিজনেস লাইনটাও খুব ভালো থাকলেও মার্কারি লাইন ভালো না হওয়ার কারণে বিজনেস কিন্তু খুব একটা ভালো হয়ে উঠবে না তিন নম্বর হলো ফ্যামিলি তো এই তিনটে একসাথে যেখানে দেখভাল করে সে মার্কারি লাইনটা সে মার্কারের স্থানটা যদি খারাপ হয় তাহলে ভবিষ্যতে খুব একটা ভালো হবে বলে আমি মনে করছি না বৃহস্পতিরাও দশা খুব একটা ভালো না কিন্তু ক্রস সাইন আছে খুব জ্ঞানী হবে না এই ব্যক্তিটা অনেক অনেক বেশি জানকারি থেকে থাকবে অনেক বিষয়ে নলেজ থেকে থাকবে অনেক কাজের ব্যাপারে অনেকটা এগিয়ে থাকবেন কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রবলেম ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেম এই মুহূর্তে খুব একটা এগোনোর দশায় আর নেই আমি দেখতে পাচ্ছি এটারও প্রতিকার অতি অতীব জরুরি এনার হাতে খাড়া খাড়া রেখা আছে ফ্রেন্ডসগুলো মনোভাব সবাইকার সাথে মেশার একটা ইচ্ছা একটা আর্থিক চাহিদা সবসময়ের জন্য থাকবে ফ্যামিলির সাথে সবসময় মিলেমিশে থাকতে চাইবে না এই ব্যক্তিটা দূরত্ব খুব একটা বজায় থাকবে না এনার শনির আঙুলের রবির আঙুল বৃহস্পতির আঙুল তিনটে আঙুলেই উপরের দেখুন আড়ি রেখা এই আড়ি রেখাগুলো খুব একটা ভালো প্রদান করে না প্রথমত বৃহস্পতির ক্ষেত্রে বলতে চাই আমি প্রথমত বৃহস্পতির ক্ষেত্রে যেটা বোঝা যায় পেটের রোগ কিন্তু সবসময় থেকে থাকে প্লাস ফ্যামিলি লাইফের ক্ষেত্রে খুব একটা ভালো না দুই নম্বর যেটা শনির ক্ষেত্রটা সব কাজ আসবে কিন্তু তার ভিতর প্রচণ্ড বাধার সাথে সেইগুলো স্ট্রাগল করিয়ে এগিয়ে যেতে হবে এবং অনেক ক্ষেত্রে সেটা সাকসেস না হতে হবে প্রায় ক্ষেত্রে এনারা ব্যর্থ হয়ে যায় যে কোনো কাজের ক্ষেত্রে তিন নম্বর যশ সম্মান প্রতিপত্তি প্রচুর থাকা সত্ত্বেও মিলবে না এই মুহূর্তে এখানে আরও কিছু রেখা আমি দেখাতে চলেছি আপনাকে হাই পটেন্সিয়াল এনার্জি এনার ভিতরে আছে রিক্স প্রচুর কভার করতে পারবেন কিন্তু ইনভেস্টমেন্ট করা এনার ক্ষেত্রে ঠিক হবে না কারণ ইনভেস্টমেন্টের যে রেখাটা খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না খুবই খারাপ কাটাকুটি অবস্থায় আছে পুরো বেহাল দশা অবস্থায় পড়ে আছে সেহেতু ইনভেস্ট না করাটা এনার ক্ষেত্রে বেটার হবে এই মুহূর্তে এই চিহ্নটা অনেক বেশি ভালো প্রদান করতে ফল প্রদান করতে পারবে কিন্তু এই মুহূর্তে না তার কারণ একটা ক্রস চিহ্ন এখানে কেটে গেছে সেহেতু শনির যে দোষা সেরকম কিন্তু মোটামুটি এনার ক্ষেত্রে চলতে আছে এবং চলতে থাকবে কম বেশি যে কোনো কাজ নিয়ে এনে ব্যস্ত থাকবেন এবং কাজ ছাড়া যদি কোনো রকমে থাকেন তাহলে মাথায় একটা টেনশন থাকে এবং চাপ থাকে যে না এই কাজটা করা উচিত এবং এই কাজটা তাড়াতাড়ি জলদি খুব যত জলদি সম্ভব সেই কাজ সেরে ওটা এনার ক্ষেত্রে ব্যাটার হবে বলে মনে করছি আমি মঙ্গলের থেকে রেখা পুরো শনির ক্ষেত্রে এটা অনেক বেশি শুভদায়ক নয় অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমি দেখেছি কোনো একটা কাজের চিন্তাভাবনা নেওয়ার আগেই বিগড়ে যায় কাজ তো দূরের কথা হাট লাইনের উপরে ক্রস লাইন হাটের দেখভাল করাটা এই মুহূর্তে উচিত হবে বলে মনে করছি ভালো খাওয়া ভালো পড়া এবং বাইরের খাবার না খাওয়াটা এনের ক্ষেত্রে এই মুহূর্তে উচিত হবে বলে মনে করছি দুটো দুটো ক্রস লাইন হাটের ক্ষেত্রে এটা খুব একটা ভালো ফল প্রদান করবে না কিছু কিছু নিচস্ত রেখা এই রেখাগুলো আমি বলতে পারি যে ফ্যামিলি থেকে মনে করুন ফ্যামিলি অথবা আত্মীয় স্বজন অনেককে পয়সা দেবে কিন্তু সেই পয়সা সঠিক সময় ফেরত পাবে না একটা বিষ্ণু সিম্বল যে কাজের সাথে যুক্ত আছেন অথবা যুক্ত হতে চান সেই একই কাজ নিয়ে পড়ে থাকা উচিত হবে বলে মনে করছি মাল্টিপেলের দিকে ঝোঁক নেলেই সেগুলো সবই বিগড়ে যাবে এবং ভেস্ত যাওয়ার চিন্তাভাবনা বেশি আছে এই হাতে কিন্তু এখানে একটা কাটা আছে প্লাস সেটা ত্রিভুজ বানিয়ে দিয়েছে তো অনেক বেশি তান্ত্রিক ভাবনা তান্ত্রিক চিন্তাভাবনা এনার মনের ভিতরে থেকে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে ইনি তন্ত্রবিদ্যা জ্যোতিষবিদ্যা এইসবের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন তার ফলে তার ভবিষ্যৎটা খুব একটা ভালো ফল ফলাফল দেখা যায় না সবসময় পড়ে থাকা উচিত না কিছু কিছু ক্ষেত্রে রাইটিং অর্থাৎ কবি সাহিত্যিকের দিকে এনার অনেক বেশি ঝোঁক আছে এবং লেখালেখি করতে ইনি প্রচুর ভালোবাসবেন বলে আশা করছি হাটলাইন সুন্দর হলেও কাটাকাটি সেহেতু ভয় কিন্তু একটা সবসময় মনের ভিতরে থেকে থাকবে যে কোনো কাজে গিয়ে একটা ভয় রিক্স কভার করতে পারবেন কিন্তু রিক্সে গিয়েও একটা ভয় যেহেতু লিটিল ফিঙ্গারটা দেখুন অনামিকার তৃতীয় পর্বের নিচে অবস্থিত আছে সেহেতু রিক্স কভার অনেক বেশি করতে পারবেন না এবং রিক্স নিতে নিতে একটা সময় ভালো জায়গায় পৌঁছিয়ে দিতেও পারেন কিন্তু রিক্স কভার করতেও অনেক বেশি ভয় এনার ক্ষেত্রে অনেক বেশি ভয় যার কারণে এগিয়ে যাওয়াটা সম্ভব না মানি ম্যানেজমেন্ট ক্ষমতাটা অনেক বেশি কম অনেক কম সঠিক সময়ে সঠিক কাজ করে ওঠার ক্ষমতাটাও এনার ক্ষেত্রে নেই নাম পাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি থাকে কারণ এই স্থানটা উঁচু আছে সেই জন্য হার্ট লাইনে লাস্টের দিকে এই চিহ্নগুলো থাকার অর্থ হলো অনেক বেশি রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন এবং বৃদ্ধ পিতামাতাকে মাতাকে দেখভাল করার ভাবনা সবসময় মনের ভিতরে এটা থাকবে এক্ষেত্রে মঙ্গলের থেকে কিছু চিহ্ন অস্পষ্টতভাবে রবির দিকে চলে যাচ্ছে ইনভেস্টমেন্ট না করা উচিত হবে ঠিক আছে বলছি কিন্তু তারপরেও এনার কিছু ল্যান্ড লাইনের দিকে ঝোঁক থাকতে হবে অর্থাৎ ভূমি বিজনেস ভূমি সংক্রান্ত যেসব বিজনেস আছে সেদিকে যদি ঝোঁক থেকে থাকে তাতে কিন্তু কিছু কিছু লাভবান হয়ে থাকবেন এনে কিছু কিছু লাভ অবশ্যই পেয়ে থাকবেন হেডলাইনের থেকে শাখা হেডলাইন চলে গেছে একটা এটা পুরো লাখ লাইন লাখ লাইন হেডলাইনের সাথে মিশে একটা শাখা হয়ে গেছে এটা একদিক থেকে ভালো অনেক বেশি ভালো সেটা হলো ব্রেন ডেভেলপমেন্টের সাথে ইনি যে কোনো কাজ করবেন সেটা তো অনেক বেশি সাকসেস এগিয়ে যেতে পারবেন প্লাস সব থেকে বেশি যেটা হয়ে থাকে দেখুন যাদের মঙ্গলের ক্ষেত্রে একটা রেখা মঙ্গলের দিকে যাচ্ছে এবং আরও একটা রেখা চন্দ্রের দিকে যাচ্ছে সেহেতু অনেক বেশি পয়সা করি কামানোর যে চাহিদাটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যায় এনাদের ক্ষেত্রে সাকসেসফুল লোকের হাতে এগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি স্ত্রীর দ্বারা লাভ অথবা বিদেশের থেকে উন্নতি যোগ কম বেশি হয়ে থাকে একটা বড়ো চৌকো চিহ্ন দুটো স্কোয়ারের চিহ্ন পরপর এখানে প্লাস মার্শাল লেখা অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকবে লাইফ লাইনকে এইগুলো অনেক বেশি সাপোর্ট প্রদান করে থাকবে বড়ো ঘরের আশঙ্কা আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঘর হয়ে যাবে গাড়িও হবে কোনো অসুবিধা নেই এবং অনেক বেশি প্রোগ্রেস লাইন আছে এ অনেক বেশি ধন কামাতে সক্ষম হবেন কিন্তু একটু দেরিতে কারণ গ্রহগুলো খুব একটা ভালো রেজাল্ট এই মুহূর্তে ভালো ফল প্রদান করতে চাইছে না সাকসেস লাইনও আছে হাতে সাকসেসটাও হয়ে যাবে এক সময় কিন্তু দেরি হবে এখানে প্রায় থার্টি টু পর্যন্ত আমি দেখতে পাচ্ছি অনেক বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক বেশি দ্বিধা দ্বন্দ্বের সাথে লাইফের সাথে স্ট্রাগল করে এনাকে এগিয়ে যেতে হচ্ছে থার্টি টু এর পরে প্রপার লাইফ সেটেলমেন্ট হয়ে যাবে কিন্তু ইনকাম সোর্সটা পেতে একটু দেরি হতে পারে তা প্রায় বলতে গেলে ফর্টির কাছাকাছি গিয়ে এনার ইনকাম প্রপারলি চালু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছি আমি মার্শাল লেখা যেহেতু আছে হাটলাইনকে আয়ু রেখাকে সাপোর্ট দিয়ে দেবে এ নিয়ে চিন্তাভাবনা কোনো করার কোনো বিষয় নেই ভেতরের মঙ্গলটা অনেক বেশি সুস্থ নয় কোনো একটা শারীরিক অসুস্থতা সব সময়ের জন্য না লেগেই থাকবে সারা সময়ের জন্য সব সময়ের জন্য কিন্তু বাকি লাইফটা কিন্তু খুব প্রাঞ্জল আছে থার্টি টু ইয়ের থেকে কিন্তু তেমন কোনো অসুবিধা তেমন কোনো সমস্যা প্রবলেম এনার ক্ষেত্রে ঘিরে ধরবে না চৌকো যেহেতু আছে এটা যথেষ্ট হার্ড লাইনকে সাপোর্ট দিয়ে দেবে লাইনকে লাইফ লাইনকে চন্দ্রের ক্ষেত্রটা অনেকটা উচ্চস্থ এবং অনেকটা সুন্দর পত্নীর দ্বারা সুখপ্রাপ্তি না হলেও যে কদিন কাছে থাকবে অনেক বেশি মিলমিশ থাকবে দুজনের ভিতরে আশা করছি দুধ দুধের তৈরি বস্তু জল জলের তৈরি বস্তু খাওয়ার সময় খুব ভালো পছন্দ করে থাকবেন এনে মঙ্গলের ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে বাইরের মঙ্গলটা যার সাথে কথা বলবেন এনার্জিটিকের সাথে বলে থাকবেন এখানটা মাংসল লজিকের সাথে যুক্তিতর্ক দিয়ে কথা বলবেন যেখানে কথা বলবেন এনি বাধা চিহ্ন কিছু কিছু আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানেও বাধা এখানেও বাধা এখানে বাধা উন্নতিতে প্রবল বাধা হেয়াতে অনেকটা কষ্ট করে এগিয়ে যেতে হবে লাইফে স্ট্রাগল করতে হবে বহুত স্ট্রাগল করার পরে যদি ইনি ভালো মতো স্ট্রাগল করতে পারেন অবশ্যই সাকসেস কিন্তু এনার নির্ধারিত কারণ অনেক বেশি প্রোগ্রেস লাইন অনেক বেশি প্রোগ্রেস লাইন এত সুন্দর লাক লাইন এখানে সূর্যের স্থান এত ভালো সেহেতু বলতে পারি ইনি যদি যথাযথ স্ট্রাগল করে এগোতে পারেন ইনি অবশ্যই সাকসেস হবেন এনার জীবনে কোনো একটা রাজনৈতিক পার্টির সাপোর্টার ইনি অবশ্যই হয়ে থাকবেন দেখুন লাইফ লাইনের সাথে কিছু রেখা যুক্ত আছে সম্ভবত এনার বিদেশ আসার একটা চান্স আছে এবং বিদেশের থেকে উন্নতিযোগও যোগও কম বেশি দেখতে পাচ্ছি আমি এই রেখাগুলোর দ্বারা বোঝা যায় বিদেশ সেটেলমেন্টেরও যোগ এই রেখার দ্বারা কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় যাই হোক আশা করছি কম বেশি অ্যান্সার পেয়ে গেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য